হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সিম্পল প্র্যাক্টিক্যাল লার্নিং এই ভিডিওতে উচ্চমাধ্যমিক দু হাজার একুশ সালে প্রশ্নবিচিত্র বই থেকে ইংরেজি সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নাইন থেকে যে গ্রামারের কোশ্চেনগুলো আছে এবং এমসি কিউ প্রিপারেশন আর্টিক্যাল প্রিপারেশান সেগুলো সলভ করব চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ওয়ান অফ দ্যি মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ভিবিড মেমোরিজ অফ মাই ইয়ার্লি চাইল্ডহুড রিচ অফ দ্য টু ম্যান চেঞ্জ ইন টু পজিটিভ ডিগ্রি এটি হচ্ছে ওয়ান অফ দ্য দে শুরু হয়েছে সুপারলেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ ওয়ান অফ দ্য দে থাকলে পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার সময় তাহলে আমাদের হচ্ছে সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে শুরু হবে ভেরি ফিউ মেমোরিস অফ মাই ইয়ারলি চাইল্ডহুড ইজ অ্যাস ভিভির অ্যাস অফ দ্য টু ম্যান ইট হচ্ছে অ্যান্সার কোশ্চিন নাম্বার টু এ শোল্ডার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথেড রিরাইট পুনরায় লেখো অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য করে সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স করে লিখতে হবে আমরা এই সেন্টেন্সটিকে হু দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি এ শোল্ডার হু যে ইজ ভেরি ইয়াং খুব ইয়াং লাইস ওপেন মাউটেড এ শোল্ডার হু ইজ ভেরি ইয়াং লাইস ওপেন মাউটেড তিন নম্বর কোশ্চেনটি বলা হয়েছে সি ওয়াজ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্টস দ্যাট হ্যাড হ্যাট এভরিথিং ইন ইট স্প্লিট ইন টু সিম্পল সেন্টেন্সেস এই সেন্টেন্সটিকে স্প্লিট করতে হবে তাহলে এই সেন্টেন্সটিকে স্প্লিট করলে দুটো সেন্টেন্স হবে এক নম্বর সেন্টেন্সটি হবে সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ উইথ লার্জ পার্টস দুই নম্বর সেন্টেন্সটি দ্য লার্জ পার্টস হ্যাড হ্যাট ইভরিথিং ইন ইট চার নম্বর কোয়েশ্চেনটি আই ফাউন্ড দ্য উইন্ডো চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ আই ফাউন্ড দ্য উইন্ডো আই হচ্ছে এখানে সাবজেক্ট ফাউন্ড হচ্ছে এখানে ভার্ভ দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জ প্যাসিফি চেঞ্জ করলে অবজেক্টটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ডেড বাই মি দ্য উইন্ডো ওয়াচ মেনভাবে থার্ড ফ্রম ফাউন্ডেড বাই মি পাঁচ নম্বর কোয়েশ্চেনটি সি ডাই সি ডিড নট লিভ দ্য ডোর সাচ টার্ন টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটি নেগেটিভ আছে বলা হয়েছে পজিটিভ করতে অ্যাফার্মেটিভ করতে তাহলে এটিকে পজিটিভ অ্যাফার্মেটিভ করলে সার্টের বিপরীত শব্দ ওপেন দ্য সি লেফ্ট দ্য ডোর ওপেন এটি হচ্ছে অ্যান্সার ছয় নম্বর কোশ্চেনটি দে ওয়ার সাইলেন্ট ইউজ দ্য নাউন ফর্ম অফ সাইলেন্ট অ্যান্ড রিডাইট এখানে সাইলেন্ট হচ্ছে অ্যাডজেকটিভ আছে এটিকে নাউন ফর্ম করে লিখতে হবে এটিকে দুভাবে আমরা করতে পারি দে কিপ সাইলেন্স আর এক অন্যভাবে দে ওয়ায়ার ইন সাইলেন্স এরপর বি চারের বি এ আর্টিকেল প্রিপোজিশন দে আর ওয়া দে আর সাম কনফিউশন এক নম্বরে হবে ইন দুই নম্বরে হচ্ছে এখানে দ্য ডোরওয়ে তিন নম্বরে হবে এ ম্যান এ ম্যান গেটিং চার নম্বরে হবে ইন টু পাঁচ নম্বরে দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ট ছয় নম্বরে হবে অ্যান অ্যাপোলজি তারপরে এখানে সি এর কারেকশন হচ্ছে ড্রিপসের জায়গায় হবে ড্রিপিং এরপর পার্ট বি থেকে প্রোস থেকে যে এমসি কোশ্চেনগুলো এক নম্বর কোশ্চেনটি হচ্ছে রোজার ওয়ান্টেড টু ব্রিং ফর মিসেস জোনস কি বি নম্বর মিল্ক দুই নম্বর কোয়েশ্চেনটি দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য ওয়াজ ইন আরাবিক বি নম্বর অপশনটি তিন নম্বর অ্যাকর্ডিং টু দ্য গার্ল মশুরি ইজ চার্মিং স্পেশালি ইন অক্টোপর সেই নম্বর অপশনটি ছয় চার নম্বর দ্য জার লেট দ্য ওয়ানডেড ম্যান অন দ্য কোথায় বেড দুই নম্বর অপশনটি এখানে সঠিক এরপর পোয়েট থেকে পোয়েম থেকে এক নম্বর এম সি কোশ্চেনটি হচ্ছে দ্য পোয়েট ক্লেমস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং সি নম্বর অপশনটি দুই নম্বর কোশ্চেনটি দ্য থ্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন বি নম্বর অপশনটি দ্য আর্টস ক্রাস্ট দ্য আর্টস ক্রাস্ট তিন নম্বর কোয়েশ্চেনটি দ্য শোল্ডার্স হেড রেস্টেড অন দ্য পিলো মেড অফ বালিশটি তৈরি ছিল ফার্ন বি নম্বর অপশনটি চার নম্বর দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট হিজ পোয়েট্রি উইল ইটার্নালাইজ এই নম্বর অপশনটি দ্য ইউথ অফ হিজ ফ্রেন্ড এরপর প্রো নাটক থেকে ড্রামা থেকে এক নম্বর কোশ্চেনটি নাতালিয়া ইজ ইন হার এ নম্বর মিড টোয়েন্টিস দুই নম্বর নাতালিয়া লোম অফ ইন হার সি নম্বর অপশনটি নেগলি তিন নম্বর কোয়েশ্চেনটি লোম অফ হেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ এখানে ডি নম্বর অপশনটি সঠিক হবে লেট হ্যান্ড অ্যান্ড হার হাজব্যান্ড চার নম্বর কোশ্চেনটি লোম অফ হ্যাড অ্যাকচুয়ালি কাম টু 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 আস্ক ফর সি নম্বর অপশনটি দ্য হ্যান্ড ফর হিজ ডটার ইন ম্যারেজ